দেখতে দেখতে একেবারে দ্বারপ্রান্তে টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ক্যারেবীয় দ্বীপপুঞ্জে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনা আইসিসির অফিসিয়াল পেজে ফেভারেটদের নিয়ে চলছে বিশ্লেষণ সেই তালিকায় এবার যুক্ত হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও পাকিস্তান কি আমি ফেভারিট ভাবছি আমাদের ফাইনাল খেলা উচিত কারণ সেখানের কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নেয়া সহজ আমাদের মানসম্মত স্পিনার আছে হ্যাঁ তারা ফর্মে নেই কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই ফর্মে ফিরবে আমাদের দারুণ ফাস্ট বোলিং অ্যাটাক আছে আমার মতে ওয়ার্ল্ডের যে কোনো দলেরই আমাদের মতো এত শক্তিশালী বোলিং লাইন নেই সবার শেষে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান মেন মেনিন গ্রিনদের বোলিংয়ের মতো ব্যাটিং সাইডও অনেক শক্তিশালী তবে ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়ে দুশ্চিন্তায় আফ্রিদি কিংবদন্তি এই ক্রিকেটার ওপেনিং পজিশন নিয়েও জানিয়েছেন নিজস্ব মতামত আমাদের ব্যাটিং সাইডও অনেক শক্তিশালী তবে যেটা আমাকে ভাবায় সেটা হলো ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট বিশেষ করে সাত থেকে তেরো চোদ্দ ওভার আমি মনে করি এ সময় নয় দশ অথবা আট গড়ে আমাদের খেলা উচিত ভালো হবে যদি ফখরকে উপরে সুযোগ দেওয়া হয় আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে ফখর জামান বেশ ভালোভাবেই মানিয়ে নেবে এবারে বিশ্বকাপ স্কোয়াডে পাকিস্তান দলের সবচেয়ে বড় চমক ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তি অভিমানে দুজনেই ছেড়েছিলেন জাতীয় দল বিশ্বকাপে এই দুই ক্রিকেটার কি দলের বড় অস্ত্র হিসেবে ভাবছেন সাবেক অধিনায়ক ইমাদ এবং আমির দুজনই অনেক অভিজ্ঞ ক্রিকেটার অনেক লিগও খেলেছে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনেও খেলেছে আমার মতে তাদের অভিজ্ঞতা অনেক কাজে লাগবে এবং দুজনের জন্য অনেক ভালো সুযোগ কামব্যাক করার তারা অনেক বড় মঞ্চে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে দলে তাদের পারফরম্যান্স অনেক বড় ভূমিকা পালন করবে আগামী ছয় জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান তামিম হোসেন সময় সংবাদ